রমজানে খাদ্যাভ্যাস সম্পর্কে আমাদের বিশেষ সচেতন হওয়া প্রয়োজন, কারণ রমজানে আমাদের স্বাভাবিক খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে এবং অনেক সময় আমরা ভুল করে এমন কিছু খাবার অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলি যা আমাদের অসুস্থ করে তোলে। মুসলিম উম্মার সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে এই রমাদানের জন্য। রমজান মাসের নাম শুনলে আমাদের মাথায় আসে এটা সংযমের মাস, আত্মশুদ্ধির সময়। আমরা অন্য সব বিষয়ে সংযম মানলেও খাবারের ক্ষেত্রে করি উল্টো ব্যাপার। ইফতারে তেলে ডুবানো বিভিন্ন রকমের ভাজা পোড়া খাবার, কোমল পানীয়, দোকান থেকে কেনা প্রিজারভেটিভ যুক্ত রং দেওয়া বিভিন্ন জুস যা আমাদের শরীরের জন্য অত্যধিক ক্ষতিকর, সেহরিতে থাকে প্রোটিনের অধিক্য। রমজানে অন্যান্য সময়ের মতো আমরা যখন তখন খাওয়ার সুযোগ পাই না, দিনের একটা সময় জুড়ে আমাদের খাবার থেকে বিরত থাকতে হয়। যেহেতু সারাদিন খাবার না খেয়ে আমরা রোজা রাখি, তাই খাবার গ্রহণের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। হরেক রকমের খাবারের ভিতরে ডুবে আমরা বুঝি না কোন খাবার আমাদের শরীরের জন্য ভালো আর কোনটা খারাপ। আমরা হয়তো ভাবি বেশি করে খাবার খেলে আমাদের সারাদিনের ঘাটতিটা পূরণ হবে। আমরা নাক মুখ ডুবে সেহরিতে ইফতারিতে খেতে থাকি, যা একদমই অনুচিত। এসব কারণে রোজাদারেরা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার মধ্যে পড়েন। আমাদের শরীরের খাদ্য চাহিদার প্রতি লক্ষ্য রেখে খাবার নির্বাচন করতে হবে। শরীর সুস্থ রাখার জন্য সেহরি খাওয়া অপরিহার্য। রমাদানে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে সুবহ সাদিকের পূর্বেই খাবার খেতে হয়। এই সময় অধিক তেল, অধিক ঝাল, অধিক চর্বি জাতীয় খাদ্য এড়িয়ে চলতে হবে। সারাদিন না খেয়ে থাকতে হবে ভেবে অতিরিক্ত খাবার খাওয়া যাবে না। সেহরিতে গরুর মাংস, খাসির মাংস না খাওয়া ভালো। গরুর মাংস, খাসির মাংস ডাইজেশন 2-3 দিন সময় নেওয়ায় শরীর দুর্বল করে, ডিহাইড্রেশন তৈরি করে তৃষ্ণা বাড়িয়ে দেয়। কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ভাত রুটি পরিমিত পরিমাণে খেতে হবে, এটি শরীরকে কর্মক্ষম রাখে। আর জাতীয় খাবার খেতে পারেন, এটা পরিপাকতন্ত্রকে সচল রাখতে সাহায্য করে। প্রয়োজনে খেজুর, দই, চিড়া, কলা, দুধ এগুলো তো খেতে পারেন। গরমকালে পানি শূন্যতা ঠেকাতে ইফতারি থেকে শুরু করে সেহরি পর্যন্ত অন্তত 8-10 গ্লাস পানি পান করুন। তেলে ভাজা ফ্যাট জাতীয় খাবার, বাজারজাত জুস একেবারেই খাওয়া যাবে না। বাসায় তৈরি বিভিন্ন ফলের শরবত খেতে হবে। খেজুরের সুক্রোজ পানির সাথে মিশে তাৎক্ষণিক প্রাণ শক্তি এনে দেয়। ইফতারিতে সবচেয়ে উত্তম 3-5টি খেজুর খেয়ে পানি খেয়ে মাগরিবের নামাজ পড়ে নেওয়া। ইফতারিতে অতিরিক্ত ভাজা পোড়া খাওয়া বর্জন করতে হবে। মৌসুমি ফল, কাঁচা ছোলা এগুলো স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারেন। রাতে ঘুমানোর আগ পর্যন্ত বেশি পানি পান করতে হবে। ইফতারিতে হালকা খাবার খেলে রাতের খাবারে ভারী কিছু রাখতে হবে, যেমন ইফতারিতে খেজুর, পানি ও ফলমূল খাওয়া, রাতের খাবারে ভাত, মাংস আর জাতীয় কোনো সবজি। ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে খাবারের ক্যালোরি পরিমাণ ঠিক রেখে ইফতারি থেকে সেহরি পর্যন্ত তা গ্রহণ করতে হবে। তবে পুষ্টিবিদের সঙ্গে যোগাযোগ করে খাবার তালিকা তৈরি করা বেশি উপযোগী। রোজাদার ব্যক্তির রক্তের গ্লুকোজের মাত্রা দেখে শরীরের অবস্থা বিবেচনা করতে হবে। তো বন্ধুরা, রমজানে সুস্থ থাকতে বেছে নিন সঠিক খাবার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।